ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا রহমতন লিল আলামিন। আরেকটু সাউন্ড দিন। আলহামদুলিল্লাহি ওয়া সলাতু আলা নাবিহি ওয়াল ওয়াসিল ওয়াল ফাদল ওয়াল আদল ওয়ান নাজিম বিল জাযাম বিওয়াহদতিহি বিকিবিরিয়াইহি বিসলতানিন ওয়া বিইলানিন ওয়া বিইতকানিন ওয়া বিঈমানিন ওয়া বায়ানিন في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا جد له ولا ند له ونشهد أن سيدنا إيماننا وقدواتنا وسنادنا ومولانا محمد আমার সাথে সবাই মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি ওয়া উলামায়ে আহলে সুন্নতি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে সবাই মহব্বতে উচ্চ আওয়াজে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহসানুন। সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارة
صدق الله المولانا العظيم صدق رسوله النبي والحبيب الكريم في شان حبيبه آواز دي بولون يا رسول الله উচ্চ আওয়াজে বলুন না ইয়া হাবিবাল্লাহ, আর একটু মায়ার সুরে বলুন না ইয়া ওলি আল্লাহ। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবির ওয়া আমির ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু كَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ وعلى آل سيدنا محمد। এই দুনিয়ায় সবাই আমরা কবরেরই প্যাসেঞ্জার, ঠিক কিনা বলেন বাবারা? কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গোরের পার, আল্লাহুম্মা সল্লে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। বেলা যখন শেষ হইবে পারের তরি পাবি না সময় থাকতে মুর্শিদি ধরে পথ করে নাও সাধনায়, আল্লাহুম্মা সল্লে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আনতাল হাদি আনতাল হক, লাইসাল হাদি ইল্লা হু,
انت الهادي انت الها ليس الهادي الا هو لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله টাও খোর লাগে কেউ যদি একবার আমিন বলে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমিন বলার কারণে একবার আমিন বলার কারণে চারটা অক্ষরের বিনিময়ে চারজন রহমতের ফেরেশতা বানিয়ে দেন সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ কয়জন ফেরেশতা 100 জন মানুষ যদি একবারে যদি আমিন বলে তাহলে আল্লাহ কয়জন ফেরেশতা বানাইবেন 400 1000 মানুষ যদি একবার আমিন বলে কয়জন 4000 এই ফেরেশতাদের দায়িত্ব কি দায়িত্ব আছে না এই ফেরেশতাদের একটা দায়িত্ব যেই ব্যক্তি আমিন বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বানাইলেন ওই ফেরেশতাদের একটাই দায়িত্ব দায়িত্ব হলো যেই ব্যক্তি আমিন বলেছে ওই ব্যক্তির মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দৈনিক 24 ঘন্টা কিয়ামত পর্যন্ত দোয়া করা জোরে বলুন সুবহানাল্লাহ ওই ফেরেশতাদের একটা দায়িত্ব আল্লাহ এই লোকটা আমিন বলার কারণে ফেরেশতারা বলে আমাকে বানাইছো আমার দায়িত্ব আমি তার জন্য আপনার কাছে দোয়া করব আমার আর কোনো দায়িত্ব নাই এটাই দায়িত্ব জোরে বলুন সুবহানাল্লাহ তা আমিন বললে লাভ আছে না নাই উচ্চ আওয়াজে বলুন লাভ আছে না নাই কত ফজিলত তাফসীর পড়লে বোঝা যাবে আমরা এমন নবীর উম্মত হইলাম বিনা দরখাস্তে আমরা কিয়ামত পর্যন্ত মরার আগ পর্যন্ত যদি শুকরিয়া আদায় করি শুকরিয়া আদায় করা শেষ হবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন শেষ হবে শুকরিয়া আদায় করা শেষ হবে না আমার নবীজি মসজিদে নববীতে মিম্বরের মধ্যে দাঁড়াইতেন বসতেন আর হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়াইয়া নাতে রাসূল পড়তেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীজি নাতে রাসূল শুনতেন নাতে রাসূল শোনা আমার নবীজির সুন্নত আর নাতে রাসূল পড়া নবীজির সাহাবে কেরামগণের সুন্নত জোরে বলুন সুবহানাল্লাহ আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে নেই টিভিতে সংবাদ দেয় কিনা 8টার সংবাদ 10টার সংবাদ আছে না নাই এই সংবাদের পূর্বে শিরোনাম দেয় প্রথম ঠিক কিনা বলেন বিস্তারিত বলার পূর্বে প্রথমে শিরোনাম 2 মিনিট অথবা 1 মিনিট এই শিরোনাম দেওয়ার পরে এই শিরোনাম থেকে আবার বিস্তারিত আধা ঘন্টার উপরে খবর বলে ঠিক কিনা বলেন এই নাতে রাসূল গুলা হচ্ছে শিরোনাম ওয়াজের শিরোনাম সুবহানাল্লাহ বলেন যদি একটা নাতে রাসূল ভালো করে রিসার্চ করেন গবেষণা করেন একটা নাতে রাসূলের ভিতরে ঘন্টার পর ঘন্টা ওয়াজ পেয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তো সেজন্য আমরা সুন্নিরা সেজন্যই নাতে রাসূল পছন্দ করি ঠিক কিনা বলেন কেন করব না কারণ সেই নাতে রাসূল শুনতে আমার নবীজি পছন্দ করতেন জোরে বলুন সুবহানাল্লাহ আসেন ছোট্ট একটা নাতে রাসূল পরে নেই তাহলে আমারে পাগল মগন সারা খগন নবী নবী বললে আমারে পাগল মগন সারা খগন নবী নবী বললে আমি আশাই থাকি দিবানিসি দিদার যদি মিলে আমারে পাগল মগন সারা খগন নবী নবী বললে আমারে পাগল মগন সারা খগন নবী নবী হঠাৎ কোন হনিসি রাত্রে নবী যদি আমায় ডাকে হঠাৎ কোন হনিসি রাত্রে নবী যদি আমায় ডাকে সেই ভাবনাই মনের দুয়ার সেই ভাবনাই মনের দুয়ার রেখে দিলাম খুলে আমার পাগল মগন সারা খগন নবী নবী
সবাই বলেন আমার পাগল মগন সারা খগন নবী নবী বলে শুনব না আর কোন কিছু ছুটব না আর কারো পিছু শুনব না আর কোন কিছু ছুটব না আর কারো পিছু নবীর প্রেমে সপে দিব নবীর প্রেমে সপে দিব জীবনের সব আমার পাগল মগন সারা খগন নবী নবী বলে আমার পাগল মগন সারা খগন নবী নবী বলে আমি আসেই থাকি দিবানিসি দিদার যদি মিলে আমার পাগল মগন সারা খগন নবী নবী বলে আমার পাগল মগন সারা খগন কথা বলেন ঠিক কিনা আমাদের মন কাকে চায় নবীকে চায় কাকে চায় নবীকে পাইলে আল্লাহ পাওয়া অটোমেটিক হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ নবীজিকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা আদায় হয়ে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ একবার দুরূদ শরীফ পড়লে দশটা গুনাহ মাফ যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে তার দশটা গুনাহ মাফ আর দশটা রহমত তার উপরে আল্লাহ নাজিল কইরা দেয় জোরে বলুন সুবহানাল্লাহ একদিকে মাফ আর একদিকে সওয়াব জোরে বলুন সুবহানাল্লাহ ডবল ডবল অন্যান্য ইবাদত বন্দিগি অনেক ইবাদত বন্দিগি আছে শুধু সওয়াব হবে গুনাহ মাফ হবে না কিন্তু দুরূদ শরীফের বেলায় আমার নবীকে আমার আল্লাহ এমন ইজ্জত দিয়েছেন দুরূদ শরীফের বেলায় গুনাহ মাফ আবার সওয়াবও আল্লাহ দিয়ে দেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বানাইলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সৃষ্টি করলেন সৃষ্টি করার উদ্দেশ্য আছে না নাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন আছে না নাই সৃষ্টির উদ্দেশ্য হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে বানাইলেন বান্দাকে বানার উদ্দেশ্য হচ্ছে কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আল্লাহর উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী করা ঠিক কিনা বলেন আরেকটু জোরে বলুন ঠিক কিনা আল্লাহর ইবাদত আমাদের অবশ্যই করতে হবে নবীর উপরে দুরূদ শরীফ আমাদের অবশ্যই পড়তে হবে ঠিক কিনা বলেন ওলি আল্লাহর সোহবতে আমাদেরকে থাকতে হবে ঠিক কিনা বলেন যদি মনে করেন ওলি আল্লাহর সোহবত ছাড়াই হক্কানি পীর মাশায়েখ ছাড়াই ডাইরেক্ট আমরা নবীর দিদার পেয়ে যাব ডাইরেক্ট আমরা আল্লাহর দেখা পেয়ে যাব তাহলে ভুল হবে ঠিক কিনা বলেন আরেকটু আজ বলুন ঠিক কিনা আজকে একটু শানে বেলায়েত নিয়ে আলোচনা করব আপনারা শুনবেন নি রাজি আছেন নি কারা কারা রাজি নাই দু হাত তুলে দেখান তো রাজি আছেন হুশ থাকতে হবে হুশ বেহুশ হইলে তো শেষ ঠিক কিনা হুশ থাকতে হবে নাইলে আলোচনায় ফেস লাগবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিনজাতিকে বানাইলাম আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করলাম এই সৃষ্টি করার উদ্দেশ্য হলো মানুষ এবং জিনজাতিরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে ঠিক কিনা বলেন আর এই মানুষের মধ্যে 27টা তবকা আছে জোরে বলুন না সুবহানাল্লাহ কয়টা তবকা তবকা মানে হলো ক্লাস স্তর 27টা স্তর আছে গো এই 27টা স্তরের মধ্যে প্রথম নাম্বারে স্তর হলো সাধারণ মানুষের স্তর আর আমার নবীজি এসেছেন মানবের শুরুতে এই দুনিয়ায় কথা বলুন ঠিক কিনা আমার নবীজির মর্যাদা হচ্ছে একবার উপরের
নম্বর ক্লাস, 27 নম্বর স্তর, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহের তবকা স্তর হচ্ছে 13 নম্বর স্তর, ওই স্তরটা হলো গাউসুল আজমের স্তর, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুশিয়ার সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেল, নিশ্চয় যারা আমি আল্লাহর দোস্ত হয়ে গেল, তাদের দুনিয়ার জমিনে বিন্দুমাত্র টেনশন নাই, আখিরাতের জমিনে তাদের বিন্দুমাত্র দুঃখ কষ্ট নাই, তাদের বিন্দুমাত্র কোনো টেনশন নাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের বিন্দুমাত্র কোনো ভয় নাই। আর আমরা ওলি আল্লাহর শানে কিছু কথাবার্তা বলি, ওলি আল্লাহর শানে কেন কথাবার্তা বলি, এই ওলি আল্লাহর শানটা পর্যন্ত ইবাদত, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহর শানটা কি? ওলি আল্লাহর শানটা হচ্ছে ইবাদত। কেন নাম? ফতুল কাবির নামক একটা কিতাব আছে, ওই কিতাবের দ্বিতীয় খণ্ডের 20 পৃষ্ঠার মধ্যে রয়েছে হাদিস কা নাম জিক্রুল আম্বিয়া ইমিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সালিহিন কাফারা, অর্থাৎ জিক্রুল আম্বিয়া ইমিনাল ইবাদাতি, যারা নবী আছে ওই সমস্ত নবীদের স্মরণ করা, নবীদের আলোচনা করা, এটা ইবাদতের অন্তর্ভুক্ত, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীদের আলোচনা এটা ইবাদতের অন্তর্ভুক্ত। ওয়া যিক্রু সালিহিন কাফারা, আর কেউ যদি ওলি আল্লাহদের শানে বয়ান করে, ওলি আল্লাহদের শানে আলোচনা করে, এই আলোচনাগুলা তাদের জীবনের গুনাহের কাফারা আদায় হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি ওলি আল্লাহদের শানে, কেউ যদি ওলি আল্লাহদের শানে বয়ান করে, ওলি আল্লাহদের কথাবার্তা বলে, এই কথাবার্তা বলার মাধ্যমে তাদের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি সব একটু সামনে আগুন সামনে ওয়ালে সৈয়দনা বন্ধুরার আমার, ও আমার বাবার বন্ধুরা, আমি বলেছিলাম আল্লাহর ওলিদের একটা তবকা হলো, স্তর হলো 13 নম্বর স্তর হলো গাউসুল আজমের স্তর, জোরে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, গাউসুল আজমের স্তর হলো 13 নম্বরে। আর এই গাউসুল আজম এই পৃথিবীর জমিনে তিনজন, জোরে বলুন না সুবহানাল্লাহ। গাউসুল আজম পৃথিবীর জমিনে তিনজন, দুইজন পৃথিবীর জমিনে এসেছেন, আরেকজন গাউসুল আজম এখনো আসেন নাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে তিনটা, তিনজন গাউসুল আজম, এই তিনজন গাউসুল আজম যে রয়েছেন, এ সম্পর্কে হানাফি মাযহাবের মুহাদ্দিস আল্লামা মোল্লা আলী কারী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন উনার একটা কিতাবের মধ্যে, তিনজন গাউসুল আজমের মধ্যে একজন গাউসুল আজম হলেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হাসান রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? একজন হলেন নবীজির নাতি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলেন মাঝখানে হলেন হযরতে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। এরপরে আরেকজন গাউসুল আজম আছেন, যেই গাউসুল আজম এখনো দুনিয়ার জমিনে আসেন না। এই গাউসুল আজম এখনো পৃথিবীর জমিনে এখনো কি করেন না, আসেন নাই, তাহলে উনি কে জানার দরকার আছে না? আরেকজন গাউসুল আজম এখনো পৃথিবীর জমিনে আসেন নাই, উনি হলেন কিয়ামতের পূর্বে দুনিয়ার জমিনে আগমন করবেন, উনি হলেন হযরত ইমাম মেহেদী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনো আসেন নাই ইমাম মেহেদি, কি এখনো আসেন নাই? পত্রিকার মধ্যে কয়েক বছর আগে দেখতে পাইলাম বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একজন পীর বলতেছে আমি ইমাম মেহেদি। বলবেন না নাউজুবিল্লাহ, কি বলতেছে আর একটু দেখেন, ইমাম মেহেদি এখনো আসে নাই কিন্তু দাবি করতেছে যে আমি ইমাম মেহেদি। সে কি আসলে ইমাম মেহেদি নাকি ভণ্ড? উচ্চ আওয়াজ দিয়ে বলুন, আসলে কি ইমাম মেহেদি নাকি ভণ্ড? এটা যে কত নাম্বারের ভণ্ড! আরে বাপরে বাপ, দাবি যদি সাধারণ একটা দাবি করতে বোঝা যাইতো, দাবি করছে কি আমি ইমাম মেহেদি। বললেন না নাউজুবিল্লাহ। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, তিনি একজন গাউসুল আজম। এই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মনে রাখবেন, ওলিদের তবকার মধ্যে সর্বোচ্চ তবকা হচ্ছে গাউসুল আজমের তকবা তবকা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, তিনি রিয়াজতের মাধ্যমে গো, তিনি রিয়াজতের মাধ্যমে তিনি কিন্তু আল্লাহর ওলি হয় নাই, ইবাদতের মাধ্যমে তিনি আল্লাহর ওলি হয় নাই, তিনি আল্লাহর ওলি হয়েছেন মায়ের গর্ব থেকে আল্লাহর ওলি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা অনেকেই জানেন রুজগতের মধ্যে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রূহ জগতের মধ্যে একটা তেলেসমেটিক কারবার দেখাইছিলেন। গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর রূহটা ওলিদের কাতার থেকে চলে যায় নবীদের কাতারে, কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও আব্দুল কাদের গো, আখির জামানার নবী, দোজাখানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন, আমার প্যারা মাহবুব হচ্ছে সর্বশেষ নবী, এই নবীর পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আগমন করবে না। এই আব্দুল কাদের, তোমাকে আমি বলে দিতে চাই, নবীদের কাতারে তোমার যাওয়ার কোনো দরকার নাই, প্রয়োজন নাই। আমি তোমাকে এমন একটা সম্মান, আমি তোমাকে এমন একটা ইজ্জত দান করে দিলাম, সমস্ত ওলিদের বাদশা হইবে তুমি আব্দুল কাদের। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন ইয়া রাসূল আল্লাহ, আরেকটু জোরে বলুন ইয়া ওলি আল্লাহ। হুজুর গাউসুল আজম, আমি আমার আলোচনায় ঢুকতেছি গভীর মনোযোগ। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তিনি একদম তিনি বসা ছিলেন ওনার হুজরাখানার মধ্যে, রুমের মধ্যে, হঠাৎ করে বাবারা 13 জন পাদ্রি, খ্রিস্টান পাদ্রি, খ্রিস্টান আলেম হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর কাছে আসলেন। আল্লাহু আকবার বলেন। আয়েশা বলতেছেন, ও আব্দুল কাদের, তুমি যেই নবীর উম্মত গো, ওই নবীজির তো সম্মান ইজ্জত আল্লাহ কম দিছে, বলো না নাউজুবিল্লাহ। ওই নবীজির ইজ্জত সম্মান বলতে গেলেই নাই, আমাদের যে নবী আছে হযরত ঈসা রূহুল্লাহ গো, ওই নবীজির সম্মান ইজ্জত অনেক, মর্যাদা অনেক বেশি, তোমাদের নবীর মর্যাদাটা একবার নাই বলতেই চলে, বলুন না নাউজুবিল্লাহ। হুজুর গাউসুল আজম ডাক দিয়া কয়, ও
খ্রিস্টান পাদ্রীরা, ও খ্রিস্টান আলেমেরা গো, আমি আখির জামানার নবীর একজন নগণ্য গোলাম, আমি একজন নগণ্য খাদেম, আমি সমস্ত নবীদেরকে আমি সমস্ত নবীদেরকে ইজ্জত করি, সমস্ত নবীদেরকে সম্মান করি, তোমাদের নবী হযরত ঈসা রূহুল্লাহকে আমি ইজ্জত করি সম্মান দেই, কিন্তু তোমরা 13 জন খ্রিস্টান আলেম হইয়া গো, 13 জন তোমরা পাদ্রী হইয়া খ্রিস্টান আলেম হইয়া তোমরা দি আমার নবী সম্পর্কে উল্টা পাল্টা বলো, তারা আরো বেশি বেশি কইরা বলা শুরু করলো, বলো না নাউজুবিল্লাহ। খ্রিস্টান পাদ্রী আর কি কয়, তোমাদের নবীর কিচ্ছু নাই, কোন মর্যাদাই নাই, তোমাদের নবী কি মরা মানুষ চিন্তা করতে পারতো না, কন্না নাউজুবিল্লাহ। হুজুর গাউসুল আজম কয়, হ্যাঁ আমার নবীজির হাজার হাজার মুজেজা আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ, হাজার হাজার মুজেজা আছে, কন্না এগুলা মানি না, এগুলা কি করি না, এগুলা মানি না। অনেকক্ষণ পর্যন্ত তর্ক বিতর্ক হচ্ছে, হঠাৎ করে হুজুর গাউসুল আজম রহমাতুল্লাহ ডাক দিয়া কয়, ও খ্রিস্টান পাদ্রীরা খামোশ হয়ে যাও, সাবধান হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও, আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী গ, জাবেরের দুই সন্তান মৃত হয়ে গিয়েছিল, জাবেরের দুই সন্তান মরে গিয়েছিল, কিন্তু ওই জাবেরের দুই সন্তানকে আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী গ যেই মাত্র হুকুমটা দিয়া দিল তারা জিন্দা হওয়ার জন্য, আমার রহমাতুল্লিল আলামিন জাবেরের দুই সন্তানকে হুকুমটা যেই মাত্র দিছে গো, হুকুম দেওয়া মাত্র তারা জিন্দা হইয়া আমার নবীজির কদম মোবারকে হইরা গেছিল। খ্রিস্টানরা ডাক দিয়া কয়, ও আব্দুল কাদের গো, আর কি মিথ্যা কথা বানাইয়া কইবা, তোমার মিথ্যা কথা বলা বন্ধ করো, হুজুর গাউসুল আজম ডাক দিয়া কয়, ও খ্রিস্টান পাদ্রীরা অনেক হইছে অনেক হইছে, আর বেশি তোমাদের সাথে তর্ক করতে চাই না, ওই খ্রিস্টান পাদ্রীরা ওই খ্রিস্টান আলেমেরা গ, তোমাদের কাছে জানতে চাই তোমাদের নবী হযরত ঈসা রূহুল্লাহ কি বলে মরা মানুষ জিন্দা করত, তারা ডাক দিয়া কয়, আব্দুল কাদের গো, ও আব্দুল কাদের, আমাদের নবী হযরতে ঈসা রূহুল্লাহ কুম্বি ইজনিল্লাহ বলে মরা মানুষ জিন্দা করত, হুজুর গাউসুল আজম ডাক দিয়া কয়, পাদেরীরা আমি হইলাম আখিরি জামানার নবীর একজন নগণ্য গোলাম, আমাদের নবী মরা মানুষ জিন্দা করতে পারত, এটা তুমি বিশ্বাস করো নাই, ওই ওই খ্রিস্টান পাদ্রীরা আমি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি আখির জামানার নবীর একজন নগণ্য গোলাম হইয়া আমি তোমাদের নবীর মতো কুম্বে ইজনিল্লাহ বলবো না, আমি নবীর গোলাম হইয়াও আমি বলবো কুম্বে ইজনি, জুরে বলুন না সুবহানাল্লাহ, আরে একটু জুরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরে বাগদাদে জন্ম কত বেরা নি বলন, বাগদাদে জন্ম কত বেরা বাদ, হায় হায় অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের অলি যিনি গাউসুল বলতে হবে না, গেলে নাইলে কিন্তু আমি বলবো না, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি বাগদাদে জন্ম কত বেরাব্বা, ই বলন বাগদাদে জন্ম কত বেরাবানি, তোমার কাঁধে নবীজির চরণ, সমস্ত অলিদের কাঁধে তোমারই চরণ, বলো তোমার কাঁধে নবীজির চরণ, সমস্ত অলিদের কাঁধে তোমারই চরণ, একবার দেখা দাও গাউস দাও তোমার
তোমার চরণ খানি একবার দেখা দাও গো গাউস দাও তোমার চরণ খানি বাগদাদ জন্ম কত বেরা নে হায় হায় বাগদাদ জন্ম কত বে নে হায় হায় ওলি দেরো ওলি জিনি গাউসলা জম জিলানি ওলি দেরো গাউসলা জম জিলানি বাগদাদ জন্ম কত বেরা নে হায় হায় বাগদাদ জন্ম কত বে জোরে বলন না ইয়া ওলি আল্লাহ হুজুর গাউসুল আজম ডাক দিয়া কয় ও খ্রিস্টান আলেমেরা আর তোমাদের নবী বলতো কুম্বে ইজিনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হও আমি আখির জামানার নবীর একজন নগণ্য খাদেম হইয়া আমি বলবো কুম্বে ইজনি জোরে বলুন না সুবহানাল্লাহ হুজুর গাউসুল আজম কয় আমাদের নবী যে মরা মানুষ জিন্দা করতে পারত এটা তুমি তোমরা বিশ্বাস করো না কিন্তু আমি আব্দুল কাদের বইলা দেই আমি জিন্দাকে মারতে পারি মরাকে জিন্দা বানাইতে পারি খ্রিস্টানরা ডাক দিয়া কয় আপনি কি পাগল হয়েছেন জিন্দা মরারে আপনি জিন্দা করবেন এটা প্রথমে বলছেন মাইনা নিলাম আবার বলতাছেন জিন্দারে আপনি মারবেন মরাডারে আবার জিন্দা করবেন এটা কেমনে সুবহানাল্লাহ বলেন হুজুর গাউসুল আজম ডাক দিয়ে কয় এখন তোমা তোমরা যে 13 জন আসছ সবাই রে আমি মারমু সুবহানাল্লাহ বলেন 13 জন ডাক দিয়ে কয় ও আব্দুল কাদের তুমি কি অস্ত্র নিয়ে আসবানি আমাদের মারার জন্য হুজুর গাউসুল আজম কই মুসলমানদের রক্তাক্ত করা মুসলমানদের অভ্যাস নয় যদি কোনো কোনো বাতিল যদি মুসলমানদেরকে আঘাত করতে আসে তাহলে প্রতিহত করে ঠিক কিনা বলেন মুসলমানদের অভ্যাস কাউকে বিনা অপরাধে হত্যা করা নয় রক্তাক্ত আমি করব না আমি শুধু হুকুম দিব তোমরা মরো সাথে সাথে মরবা সুবহানাল্লাহ বলেন কো ফাগলামি দি আপনারা আরো বাড়ছে এই এই ফাগলামি শুরু করছেন আচ্ছা মারেন তো দেখি হুজুর গাউসুল আজম কই তোমরা 13 জন যারা আছো সবাই এখন মরো সুবহানাল্লাহ বলেন এবার যেই মাত্র গো পিরানের পীর দস্তগীর হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ 13 জনকে ইশারা করলো মারার জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী 13 জনকে ইশারা করা মাত্রই গো ওই 13 জন সাথে সাথে মইরা 13 জন মাটির মধ্যে বিছাইয়া ভুইরা রইছে সবাই টইল্লা মাটির মধ্যে ভুইরা রইছে এখন তারা মরা না জিন্দা সবাই মইরা গেছে হুজুর গাউসুল আজম রহমাতুল্লাহ আলাই একটু পরে ডাক দেয় কয় তোমরা এখন আবার জিন্দা হও জোরে বলুন না সুবহানাল্লাহ আর কেউ বুঝিতে পারে আল্লাহর ওলির খেলা আরে পীর মুরশিদের খেলা কথা বলুন ঠিক কিনা কে বুঝিতে পারে হাই রে আল্লাহর ওলির খেলা হায় গো পীর মুরশিদের খেলা হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই একটু পরেই বলতেছেন তোমাদের যাদেরকে আমি মারলাম হুকুম কইরা তোমরা সবাই আমি আব্দুল কাদেরের ইশারায় আব্দুল কাদেরের হুকুমে তোমরা পুনরায় সবাই আবার জিন্দা হয়ে যাও যেই মাত্র গো আমার আব্দুল কাদের জিলানী বাগদাদি আল হাস
হাসান ওয়াল হুসাইন যেই মাত্র গো ওই 13 জন পাদ্রীকে ইশারা করে আলেমদেরকে ইশারা করে বলল তোমরা সকলে জিন্দা হয়ে যাও। ইশারা করা মাত্রই কোদার কুদরত কুদরত বোঝা যায় না আমার আল্লাহ আব্দুল কাদের জিলানীকে এমন মর্যাদা দিয়েছেন এমন ক্ষমতা দিয়েছেন হুকুম করা মাত্রই 13 জন মরা পাদ্রী জিন্দা হয়ে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর কদমে পড়া যায়। জোরে বলুন আল্লাহু আকবার। কদমের মধ্যে পয়রা বলতেছে ও আব্দুল কাদের তুমি আমাদের খোদা। বলেন না নাউজুবিল্লাহ। হে সম নবী মানে না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রে বালা কইরা তো মানার কথাই না একবার মানে না নবীর মর্যাদাই মানে না। এবার মরাডারে যখন জিন্দারে যখন মারলো মরাডারে যখন আবার জিন্দা করলো তখন কদমে ফয়রা কো তুমি আমাদের আল্লাহ। বলেন না নাউজুবিল্লাহ। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় পাদেরীরা জিন্দারে মরা বানাইলাম মরারে জিন্দা বানাইলাম এটা আমার আল্লাহর প্রদত্ত ক্ষমতা এটা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা আমাকে দিয়েছে সেজন্য আমি এটা পারেছি। না না আমি কোনো খোদাও নয় আমি হলাম আমার আল্লাহর একজন আদেনা বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার পাদ্রীরা বুঝতে পারল তারা বুঝা ডাক দিয়ে বলতেছে ও আব্দুল কাদের জিলানী গো আমরা বুঝতে পারি নাই আমরা বুঝতে পারি নাই আর দেরি করবেন না যেই নবীর উম্মতের এত পাওয়ার হইতে পারে হযরত ইসার হল্লাম আমাদের নবী কুম্বিজ নিল্লা বলে মরা মানুষ জিন্দা করে আর আপনি আখির জামানার নবী নয় নবীর উম্মতের এত পাওয়ার নবীর উম্মত হইয়া মরা মানুষ জিন্দা করেন কুম্বি ইজনি বলিয়া ওই নবীজির উম্মত না হইতে পারলে আমাদের জিন্দগি বরবাদ হইয়া যাইব। ও আব্দুল কাদের আর দেরি কইরো না কালেমাটা পড়াইয়া আমাদের 13 জনকে আমরা তো 13 জন আলেম আমাদের 13 জনকে তুমি একটা কাজ করো আর তুমি একটা কাজ করো আমাদের 13 জনকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। আইছিল আমাদের নবীজির ইজ্জত কমানোর জন্য ইজ্জত কমানোর জন্য আমার নবীজির ইজ্জতটা একটু কমাইবো আমার নবীজির সম্মানটা একটু কমানোর চেষ্টা করার জন্য আসছিল কিন্তু খোদার কুদরত বোঝা যায় না গেছে বাঘরে ধরার জন্য। কিসের ধরার জন্য? বাঘরে দৈরা কি পারবনি? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কি সাধারণ কোন আল্লাহর ওলি? হুজুর গাউসুল আজম কয় আমার দরবারে কোন সাধারণ মানুষ যদিও জীবনের গুনা লইয়াই কিন্তু আমি আব্দুল কাদের জিলানী ওই গুনাহগার বান্দার চেহারার দিকে আমার দৃষ্টিটা যখন রাখি গ আমার দৃষ্টি রাখার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগার বান্দাকে আল্লাহর ওলি বানাইয়া দেয়। সেজন্য মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে বলেন এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তো আদে বেরিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি উনার লিখিত কিতাব মসনবী শরীফের মধ্যে বলেন এক জামানা একটা মুহূর্ত সময় সোহবতে বা আউলিয়া আউলিয়া কারামের সান্নিধ্যে একটা মুহূর্ত থাকা আর হাজার বছর ইবাদত বন্দি করা সমান। জুরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সেজন্য আমরা আল্লাহর ওলিদের মাজারে যাইতে রাজি আছি না নাই নাকি কোনো ফতোয়া আছে?
আছে কোনো ফতোয়া? শিরক কইবা আল্লাহর ওলিদের মাজারে গেলে? আমরা তো আল্লাহর ওলিদের মাজারে গিয়ে আমরা সেজদা দেই না, সেজদা দেই আমরা আল্লাহ, ঠিক কিনা বলে? যারা আমাদেরকে ভন্ড বলে গালি দেয়, মাজার পূজারী বলে গালি দেয়, তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ আমরা মাজারে গিয়ে মাজারে নমস্কার করি না, আমরা মাজারে গিয়ে মাজারে জিয়ারত করি, দোয়া কালাম পড়ি, আমরা মাজারের সামনে গিয়ে দোয়া করি, দুরুদ শরীফ পড়ি, জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি। এটা আবার কেমনে রে কবর পূজাওয়া, ঠিক কিনা বলেন? এটা কি কবর পূজাইব? এটা কবর পূজা না, এটা কবর জিয়ারত। বেকলের দল, মাজার শব্দের অর্থ কি? মাজার শব্দের অর্থই হলো জিয়ারতের স্থান। সুবহানাল্লাহ, বুঝে না? বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। মাজার শব্দের অর্থই হলো জিয়ারতের স্থান। তো মাজার জিয়ারত করন জানা জায়েজ নাই? আর বেকুবের দলেরা, তুই যে কইতাছস মাজার জিয়ারত করা জায়েজ নাই, আরে মাজার শব্দের অর্থই তো হইলো জিয়ারতের স্থান। তো জিয়ারতের স্থানে আবার জিয়ারত কেমনে না করুন যাবে? যদি কোন মসজিদ শব্দের অর্থ সেজদার স্থান, যদি কোন মসজিদে নামাজ শরণ যাইত না, তাহলে এটা কেমন হইলো? ও হিডার মতো হইলো, ঠিক কিনা বলেন? আরেকটু আছে বলেন, ঠিক কিনা? ওলি আল্লাহর দরবারে যাইবেন, সহবতে আল্লাহর ওলি হওয়া যায়। হক্কানি পীর মাশায়েখ ওলি আল্লাহর নেক নজর যদি পড়ে, জিরুত থেকে সাথে সাথে হিরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেজন্য ওলি আল্লাহদের মাজারে যাইবেন, কারো কথা শুনবেন না, ঠিক কিনা বলেন? টাইম না, যদি নবীকে পাইতে হয় ওলি আল্লাহর দরবারে অবশ্যই যাইতে হবে, ঠিক কিনা বলেন? আর নবীকে পাইতে হলে ওলি আল্লাহর দরবার লাগবে, আর ওলি আল্লাহর মাধ্যমে নবী পাওয়া যায়, আর আল্লাহকে যদি পাইতে চান নবীকে লাগবে, ঠিক কিনা বলেন? আরেকটু আওয়াজে বলেন, ঠিক কিনা? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, আল্লাহর ওলিরা আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন, গভীর মনোযোগ। এক আল্লাহর ওলি যদি ইচ্ছা করে এখানে বসে বয়ান করতেছেন, এখানে বসে ওয়াজ করতেছেন, একই সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানে আল্লাহর ওলিরা উপস্থিত থাকার ক্ষমতা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গাউসেবাগ আব্দুল কাদের জিলানি উনি নিজেই বলেন, নাজর তুইলা বিলাদিল্লাহি জামান কাখর দলাতিন আলা হুকমি তিসালি। আমার আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আব্দুল কাদের জিলানি যখন পুরাটা পৃথিবীর দিকে যখন নজর করি, আমি যখন তাকাই, খোদা কি কসম, আমি তাকাইয়া দেখি গো এই পুরাটা পৃথিবী, আমি আব্দুল কাদের জিলানির কাছে একটা সরিষা দানার মতো মনে হয়। একদিন রমজান মাসে, রমজান মাসে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহর কাছে এক মুরিদ আসলো, আয়েশা বলতেছে, হুজুর, ও গো হুজুর, আজকে আমার বাড়িতে ইফতারিটা কইরেন। হুজুর কাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ ডাক দেয়া, কয় তোমার দাওয়াত কবুল করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ করে আরেকজন আসলো, আয়েশা বলতে, হুজুর, ও হুজুর গো, আমার দাওয়াতটাও আপনি কবুল করেন। হুজুর গাউসুল আজম বললেন, তোমার দাওয়াত কবুল করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাওয়াত কবুল করতে করতে গ একাধারে 70 জনের দাওয়াত এক দিনে রাখলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিনে ইফতারি করবেন, একদিনে ইফতারি করবেন 70 জনের ঘরে, সবার ঘরে দাওয়াত রাখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাইতার আপনি সবার ঘরে একলা সম্ভবই না। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই সবার দাওয়াত রাই কবুল কইরা নিলেন। এবার ইন দা মিন টাইমে
হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ইফতারির সময় সবার ঘরে ইফতারি করলেন। পরের দিন সকাল বেলা একটা মুরিদ আরেক মুরিদকে ডাক দিয়ে বলতেছে, আমি কত ভাগ্যবান, আমার পীর সাহেব হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আমার ঘরে ইফতারি করেছে। যারে বলতাছে হে ডাক দিয়া কয় মিশা কথার আর জায়গা পাও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত বড় মিথ্যা কথা কেন কম? আমি যে ইফতারি করাইলাম, না না আমি ইফতারি করাইছি। আস্তে আস্তে এর পর এক জোর হইছে, তৃতীয় জন, তিন নম্বরে আরেকটা লোক আসছে, তোমরা জগড়া করো কেন? সাদে জগড়া করি হুজুরের কাছে মুরিদ হইও মিশা কথা কয়। ঘটনা কি? হ্যাঁ কয়, হ্যাঁ করে ইফতারি করছে, আমি নিজে ইফতারি করাইলাম। এটা কোন ডইল? তোমরা দুজনই মিথ্যুক বাটফা। কি তুমি তিন নাম্বার আয় দিছ আর বেজাল লাগাইয়া? ঘটনা কি? তোমরা দুজনেই হইলা মিথ্যু, মিশা কথা কইতাছ, আমি তো ইফতারি করাইলাম। দুইজন আসলাম, ভালোই আসলাম, তুমি আয়া দিস আর ফেস লাগাই। তিনজনের মধ্যে লাগছে ফেস। হ্যাঁ আমি, হ্যাঁ আমি, হ্যাঁ আমি। আর একজন আইছে, কি হইছো? কারে কাউসুল আজম আব্দুল কাদের জিলানীর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘরে ইফতারি করছে। আরেকজন বলেছে না আমার ঘরে। তোমরা তিনজনই মিথ্যু, আমি নিজে করাইছি। সুবহানাল্লাহ। বলেন একের পর এক সবাই জড়ো হয়ে গেল, সমস্ত মুরিদের মধ্যে গানা বাজনা শুরু হয়ে গেল। হায় হায়, আমরা সত্তর জনই কি মিথ্যুক নাকি? সুবহানাল্লাহ। বলেন এর ফয়সালাটা যদি পাইতে হয় হুজুর কাউন্সিল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এর কাছে এই মুহূর্তে যাইতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে ভণ্ডরা করক যতই ভণ্ডামি, শত্রুরা করক যতই দুশ্মনি, তুমি কাউন্সিল আজম জিলানী, হে আব্দুল কাদের জিলানী, কথা বলুন ঠিক কিনা? আরে ভক্তের বিপদ হলে পূর্ব পারে, তুমি যদি থাকো পশ্চিম পারে, ডাকার মতো ডাকতে জানলে দূর কর মনের পেরেশানি, হে আব্দুল কাদের জিলানি। আওয়াজ দে বলুন না ইয়া ওলী আল্লাহ। কাউন্সিল আজম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ ডাক দিয়া কয়, ও আমার মুরিদারা রে, আমি যদি পৃথিবীর পশ্চিমাঞ্চলে থাকি, আর তোমরা যদি আমার কোন মুরিদ যদি পৃথিবীর পূর্বাঞ্চলে থাকে, যদি রাত্রে বেলা ঘুমের ঘরে তার পরনের লুঙ্গিটা যদি হাঁটুর উপরে উঠে যায়, আমি আব্দুল কাদের জিলানী পৃথিবীর পশ্চিমাঞ্চলে থাকা অবস্থায় আমার ওই মুরিদের লুঙ্গিটাকে হাঁটুর নিচে নামাই দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্তর জন গেলেন, গিয়ে বলতেছেন হুজুর, একজন ডাক দেয়া কইতাছে হুজুর আমি নাফতা আপনারে গতকাল ইফতারি করাইলাম। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, অবশ্যই ইফতারি করেছি। আরেকজন সৈতটাকে হুজুর আমি নাফনারে ইফতারি করাইলাম, কহে তোমার গরো ইফতারি করেছি। হুজুর এটা কেমনে সম্ভব? আপনি বলতেছেন আমার গরো ইফতারি করেছেন, সবার গরি আপনি ইফতারি করেছেন, এটা কেমনে সম্ভব? হুজুর কাউন্সিল আজম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ ডাক দিয়া কয় ভক্ত মুরিদের গো,
এর হাকিকত যদি জানতে চাও তাহলে তোমরা আমার সাথে আসো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভক্ত মুরিদের সাথে সাথে রওনা হয়ে গেলেন হুজুর কাউসল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ। তিনিও আবার একটা কাজ করলেন, বিশাল বড় একটা গাছের সামনে গেলেন, ওই গাছের নিচে সবাই দাঁড়াইলেন। দাঁড়াইয়া বলতেছেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ, বলতেছেন মুরিদের তোমরা যদি এর হাকিকত বুঝতে চাও, তোমরা যদি এর হাকিকত তোমরা যদি জানতে চাও তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা গাছের মধ্যে তাকাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভক্ত মুরিদের যেই মাত্র ওই গাছে তাকাইল গো, গাছের পাতায় তাকাইয়া দেখতেছে প্রত্যেকটা পাতার মধ্যে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দেখা যায়। প্রত্যেকটা পাতায় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বৈশা রয়েছে, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ডাক দিয়া কয়, ও মুরিদের গো আমি কেমনে তোমাদের 70 জনের ঘরে, আমি একই টামে 70 জনের ঘরে কেমনে আমি ইফতারি করলাম। অবশ্যই অবশ্যই তোমরা এটা দেখা বুঝতে পারছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভক্ত মুরিদের কই হুজুর এই গাছের মধ্যে লাখ লাখ পাতা, এস আপনি তো 70 জনের ঘরে ইফতারি করেছেন, গাছের মধ্যে তো লাখ লাখ পাতা দেখা যায়, ওই লাখ লাখ পাতার মধ্যে আপনাকে দেখা যায়। হুজুর গো আমাদের এমন একটা বিশ্বাস হইছে, শুধু 70 জন না লাখ লাখ মুরিদ যদি কইটা আমি আপনা ইফতারির দাওয়াত করে, একই সময়ে লাখ লাখ মুরিদের ঘরে ইফতারি করার ক্ষমতা আপনার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কেমন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ওনার ওলিদেরকে দিয়েছেন। ক্ষমতা কম দিয়েছেন না বেশি? কম না বেশি? আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এই আলোচনাটা করে আমি শেষ করে দিব গভীর মনোযোগ। আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তিনি উযু বানাচ্ছেন, কি করতেছেন, নামাজ আছে না নাই? না আমরা ঘুমাই থাকলেই নামাজ আছে না নাই? As-salatu khayrun minan naum. Eta ki ghumaita hoy? As-salatu khayrun minan naum. তোমরা ঘুমাইতা কি না? নামাজ থেকে ঘুম উত্তম, উত্তম কোনটা? ঘুম থেকে নামাজ উত্তম, কথা বলুন ঠিক কিনা? এরপরে আজানের মধ্যে আছে হাইয়া আলা সালা, হাইয়া আলা সালা, আমরা ফুটবল লই আইতাছি ঠিক কিনা? আমরা বইটা লই আইতাছি। মুয়াজ্জিন কই নামাজ যাইও, আর ফুলাফান কয় আমরা বইটা লই আইতাছি ঠিক কিনা? তো নামাজ কি আমাদের পড়তে হবে কিনা? আর একটু আসতে বলেন পড়তে হবে কিনা? নামাজ আছে না নাই? হুজুর আছে কিন্তু সপ্তাহে
ঠিক কিনা? এও জুম্মা, হুজুর জুম্মা তো যাই, এও দুই রাকাত। এও হুজুরে রুকুতে গেলে কোন রকম রুকুতে যাই, এর আগে বা ওই তুই তুই ওই দিকে সূরা কালাম মোটামুটি শেষ, ঠিক কিনা? এর মুসল্লি আছে না নাই? এও শুক্রবারে যা মাত্র দুই রাকাত, কয় রাকাত? দুই রাকাত। হুজুরের নিয়ত বানছে আল্লাহু আকবার, পড়তেছে 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা তলাওয়াত করতেছে শেষ, সূরা ফাতিহা শেষ, এরপর আরেক সূরাও পড়া শেষ, রুকুতে যাইবো আল্লাহু আকবার, দুই রাকাত ভালো করে। এর মুসল্লি আছে না নাই? আর এমন নামাজি আছে তারাবি নামাজে খতমে তারাবি পড়লে হুজুর পয়রা কিছু কমা, ঠিক কিনা? হুজুর পয়রা কিছু কমা, পিছনের কাতারে বৈশা তাকে ভুলাবার, যখন পড়তেছে পড়তেছে আলিফ লাম মিম যানিকেন কিতাব আল্লাহ রাইব ফি হুদাল মুত্তাকিন ভাবে পড়তেছেন, পড়া শেষ হুজুর বলতেছে আল্লাহু আকবার, কো দূর ধরে রুকুন গেছে, ঠিক কিনা? কারণ রুকুতে গেলেই তো নামাজটা হয়ে যায়, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব বলছে রুকুতে গেলেই নামাজ হয়ে যাবে, মুসল্লিরা কয় এতক্ষণ ফাইছি নামাজ যেহেতু হয়েই যাইবো গা, আর দাঁড়ায় থেকে লাভ কি, ডাইরেক্ট রুকুতেই যামু, ঠিক কিনা? কয় তো এই যাইতা নামাজকে আল্লাহ পছন্দ করবেন? নামাজ কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তে হবে, যদি দেখানোর নামাজ হয় এই নামাজে কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন? উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গভীর মনোযোগ, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এমন একজন ওলি ছিলেন যিনি দৃষ্টির মাধ্যমে আল্লাহর ওলি বানাইতে পারতেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুরব্বীরা অনেকে জানেন, তারপর আমি এই ঘটনাগুলো কেন বলতেছি, কারণ পোলা বান্দের মধ্যে অনেকে জানে না, তাদের জানার দরকার আছে না নাই? এই ছেলেদের ওলি আল্লাহর প্রতি মহব্বত সৃষ্টি করার দরকার আছে না নাই? উচ্চস্বরে বলুন আছে না নাই? মনে রাখবেন আবু জাহিল্লারে মারছিল দুইটা বাচ্চা, সুড়ু সুড়ু দুইটা বাচ্চা, আবু জাহিল্লা বড় ক্যাডার, কাফেরদের বড় ক্যাডার রে মারছে দুইটা বাচ্চা, বোঝা গেল বাচ্চারা দলে সুড়ুড়িরে ধরে না বড়ুড়ি ধরে, ঠিক কিনা? কন উচ্চ আওয়াজে বলুন ঠিক কিনা? ওজোর গাও শোনা যা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, নজরের মাধ্যমে তিনি আল্লাহর ওলি বানাইতে পারতেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি ঘরের মধ্যে রাত্রে বেলা ইবাদত বন্দেগী করতেছেন, হঠাৎ করে একটা সুর ঢুকছে, হিন কইরা, হিন বুঝেননি, বুঝেন না? এখন তো বিল্ডিং হয়ে গেছে, মাড়ি কইরা সুর একটা ছিদ্র কইরা ঢুকে, ঠিক কিনা? কোন আবার বাইরনের সময় কিন্তু আন্দা বাড়িতে না দরজাটা খুললা বেরিল, ঠিক কিনা? এও সামনে দানা ফিজ দর দিয়া, ফিজ দর বুঝেননি? কারণ সামনে দা মানুষ, তাই ফিজ দর অনেক সময় মানুষ তানে হেলিস দা বাইরো, ঠিক কিনা বলেন? ওই সুরাই ঢুকছে, সুরাই দুই কাশাইরাম কয় অন্যান্য করে চুরি কইরা ভুষে না, হুজুর গাও শোনা জম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, বড়লোক মানুষ, উনার ঘরে অনেক ধন সম্পদ থাকবো, অনেক কিছু থাকবো, যদি একবার দুইকা যদি চুরি করতে পারে জীবনে আর চুরি করতে হবে না, অতি লোভে তাতি নষ্ট, ঠিক কিনা? কোন অনেক লোভ করছে, কো আব্দুল কাদের জিলানীর ঘরে হিন্দিয়া স্বপ্নে বাইরে জমুগা, সুরাই দুইকা সাইরা রাত্রে বারোটার পরে ঢুকছে, তিনটার আগেই বাইরিয়া যাইব, ফজরের আগেই বাইরিয়া যাইব, কিন্তু মাল টাল সব একসাথে বস্তা বইরা, যেই মাত্র দরজা দিয়া বাহির হইব দরজার কুইজা বানা, দরজার দিকে যায় শুধু দেওয়াল দেখে, আবার অন্য দিকে যায় শুধু দেওয়াল দেখে, ঠুস ঠুস বাড়ি খাইছে, আজকার যাওয়া সম্ভব? হঠাৎ করে ফজরের আজান হইয়া যাইতেছে, হুজুর কাউসুল আজম আব্দুল
আব্দুল কাদের জিলানি উনি গুমান নাই গুমান নাই, উনি ইবাদতের মধ্যে মশগুল রয়েছেন। হঠাৎ করে ফজরের আজান যেই মাত্র হইছে ওই সময় হযরতে খিজির আলাইহিস সালাম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহর দরবারে আসছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরবারে আয়েশা ডাক দিয়া কয় আব্দুল কাদের গো, ও হুজুর গাউসুল আজম ইরানের একজন কুতুব মারা গেছে। আল্লাহু আকবার বলেন, ইরানের একজন কুতুব মারা গেছে, এই কুতুব এই মুহূর্তে তো দরকার, এই মুহূর্তেই কুতুব লাগব। আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ ডাক দিয়া কয় ও খিজির আলাইহিস সালাম, কুতুব এই মুহূর্তে আমি আপনাকে দিয়ে দেব, আপনি কুতুবকে নিয়ে ইরানে আপনি লইয়া যাইবেন। ভক্ত মুরিদদেরকে ডাক দিয়া কয় মুরিদেরা রে, একজন কুতুব দরকার ইরান শহরের জন্য, এই কুতুব তো আমার খাটের নিচে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরায় কয় খাইছে রে, এটা আবার কোন ভাষা? কুতুব মনে হয় সূরা, এটা আবার কোন ভাষা? কুতুব মানে হয় সূরা। আমি যে আমি সূরায় যে খাটের নিচে, এটা কেমনে বুঝলো? আমি সুরাই যে খাটের নিচে এটা কেমনে বুঝলো? সুরাই তো আল্লাহ, জীবনে কোনো দিন ধরা ভরছি না, একবারে বড়লু খোয়ার চিন্তায় ডুবছি জাগা মতো, আজকা শেষ। আল্লাহ তুমি আমার বাঁচাও বাঁচাও। সুরাই তো তপর তপর করতেছে, ঠিক কিনা কন? সুরের অভ্যাস এরকম, বিলাইয়া দেখবেন কাড়া খাইলে, কাড়া খাওয়ার পরে আল্লাহ বাঁচাও আল্লাহ, জীবনের কাঁটা খাইতাম না, ঠিক কিনা? যখন কোন রকম কাঁটাটা বাহির হয় একটু পরে কাঁটা দেখলে না পরে কাঁটাটা আবার খা, ঠিক কিনা কন? কারণ বিলায় পরে কয় কাঁটা ছাড়া আমার আর কোন উপায়ই নাই। সুরারা যতই বিড়া খা, কো জীবনে আর চুরি করতাম না, পরের দিন আবার হেয়ার করে ইন করি, ঠিক কিনা কন? আজকা আমার আর রক্ষা নাই, আল্লাহ বাঁচাও, আল্লাহ তুমি আমার বাঁচাও, আর জীবন শুরু করতাম। গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ ডাক দিয়া কয় ও ভক্ত মুরিদরা, আমার এই কুতুবকে আমার এই চৌকির নিচ থেকে টাইনা বাহির করো। আল্লাহু আকবার বলেন, একজনে টান দিছে সুরাই দ ফায়ার মধ্যে দৌড়া রাখছে, যা করে খোদাই ফায়া আর সারতাম না, এমন ধরা ধরছে একজনে টানে কাম হইতো না, এমন ধরা ধরছে আর কাম হইতো না, আর কাম হইতো না। ক হুজুর আরেকজন লাগবো, কে রে? এমন ধরা ধরছে সুড না, কল আরেকজন লইছে, আরেকজন আরেকজন নিয়া দুইজনে মিল্লার টান দিছে, ও কামো না। ক এই কুতুবের শক্তি দি বেশি, ক এ ছয় সাত জনে মিল্লার টান দেব, একবারে ছয় সাত জনে মিল্লার টান দিছে কুতবে, ক এবার আর রক্ষা নাই, যদি দৈরা রাখি ডানা মেনা সিধা লইয়া যাইব, দিয়েছে সাইরা আর কুতুব লইয়া উল্ডায় মুল্ডায় সব করছে। কই কুতুব? গাউসুল আজম আব্দুল কাদের জিলানি কয় তুই এমন ধরেই দর্শিলি, অন্তর অবস্থা খারাপ হয়ে গেল গেলে হুজুর আমার দোষ কেমনে বুঝলেন? আপনি কুতুব কুতুব কইতাছেন, কুতুব মানে কি সু কারে বেকল? কুতুব মানে শুন না, কুতুব মানে হইলো বড় আল্লাহর ওলি। হ্যাঁ মশকারি করেন, ফিটাটা বুঝি একটু পরে দিবেন, বুঝছি তো? আরে না, কুতুব মানে বড় আল্লাহর ওলি। কাউন্সিল আজম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ ডাক দিয়া কয় তোমার আমি কুতুব বানামো, তুমি একটা কাজ করো, এখনো তুমি কুতুব হয় না হও নাই, তোমার কুতুব বানামো। কি করতে হবে? তুমি উজু করে আসো, তোমারে উজু উজু করে আসো, তাড়াতাড়ি উজু কইরা তুমি একটা তৌবা করো। এবার
উযু করার পরে ওই কুতুবে তওবা করলো, সূরায়ে তওবা করলো। তওবা করার পরে আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ওনার দৃষ্টিটা যেই মাত্র গো ওই চূড়ার দিকে রাখলেন গো, দৃষ্টিটা যখন সূরার দিকে রাখলেন, রাখার সাথে সাথে ওই সূরার সুরামি শেষ, কুতুবের দরজা নসিব হইল। মুহূর্তের মধ্যে চক্ষু বন্ধ কইরা আল্লাহর আরশে আজিমের সন্ধান পাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরায় ডাক দিয়া কয় হুজুর জীবনে কত চুরি করলাম, নামাজ পড়লাম না, জীবনে কোনো নেক আমল করলাম না, মুহূর্তের মধ্যে আমি এত বড় ক্ষমতার অধিকারী কেমনে হইলাম? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ডাক দিয়া কয় ও কুতুবরে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন, আমি যদি একজন একবারে কঠিন গুনাহগার, গুনাহ করতে করতে জীবনটারে শেষ কইরা দিছে, যদি আমি আব্দুল কাদের জিলানির দরবারে আসে আর আমি যদি তার দিকে নেক নজরে তাকাই, মুহূর্তের মধ্যে ওই গুনাহগার মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে কি হয়ে যায়? আল্লাহর ওলি শুধুমাত্র নজরের মাধ্যমে, হক্কানি পীর মাশায়েখ আল্লাহর ওলিদের নেক নজর নেক দৃষ্টি যদি কোনো সাধারণ মানুষের উপরে পড়ে তার জীবনটা ধন্য হয়ে যায়, নবীর দিদার তার জীবনে হাসিল হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? উচ্চ আওয়াজে বলুন ঠিক কিনা? আমরা অনেকেই ইয়া রাসূলুল্লাহ বললে একজন বক্তা বের হয়েছে, ক ইয়া রাসূলুল্লাহ হচ্ছে ফালতু স্লোগান। আরেকটু আস্তে ক, আরেকটু আস্তে ক, আমি কইতাম না রে বুঝা লইয়া সিন্না লইয়া, ইয়া রাসূলুল্লাহ নাকি ফালতু স্লোগান। আর যখন কয় আমার বাই তোমার বাই, ইজ্জত বাই ইজ্জত বাই, ইজ্জত বাইয়ের চরিত্র এমন চরিত্র, নামাজ পড়ে নাই হোক আছে না, এমন ইজ্জত বাইয়ের স্লোগান দিলে ফালতু হই না, নবীর শানে স্লোগান দিলে ফালতু হয়ে যায়। বোঝা গেল তুমি বড় ফালতু, ঠিক কিনা বলে? উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? আমার নবী কি জিন্দা নবী না মরা নবী? উচ্চ আওয়াজ দিয়ে বলুন জিন্দা নবী না মরা নবী? কার কারে বিশ্বাস আছে দুই হাত তুলে দেখাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দুশমনেরা খুশি ইয়ার শাবদা, খুশি ইয়ার শাবদা। আহা, নবীর শান ইজ্জত বুঝে না। আবার এক বক্তা বের হয়েছে ঘন ঘন ইংলিশ বলে, আছে না নাই? আছে না নাই? চিন চিনি আপনারা বুঝা লইয়েন কিছু স্ট্যান্ডার্ড ভাষা, আমরা তো স্ট্যান্ডার্ড ভাষায় কথা বলতে পারি না, ঠিক কিনা বলে? স্ট্যান্ডার্ড ভাষী কত সুন্দর করে করে কথা বলে, আর বলে স্পষ্ট ভাষা যে আমার নবী নিরক্ষর ছিলেন। কোথায় গেছেন গা? নাউজুবিল্লাহ আয়া নামুক দিয়া উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী নাকি নিরক্ষর ছিলেন, আমার নবী নাকি আলিফ বা তা থা এগুলা লেখতো জানতেন, এগুলা দেখলে চিনতেন? ওয়াহেদ ইসনান সালাসা আরবা হামসা সিত্তা সাবা সামানিয়া তিসা আশা, এগুলা নাকি আমার নবী লেখতো জানতেন না পড়তো জানতেন না? বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী নাকি সিল ও দিতে জানতেন না? নাউজুবিল্লাহ বলবেন না।
আচ্ছা এই সকল আকীদা যার আছে আমি আপনাদের কাছে জানতে চাই তার কি ঈমান আছে নাকি গেছে। যদি মরার আগ পর্যন্ত সে দৈনিক ২৪ ঘন্টা জিকির দুরূদ শরীফ সব কিছু ইবাদত বন্দেগী করে তাহলে তার কি ঈমান থাকবে? ঈমানটা আসেনি তার ঈমান নাই। আচ্ছা এই সকল বাতিল আকীদা যারা বিশ্বাস করে তারা কি প্রকৃত পক্ষে আসলেই মুসলমান? উচ্চ আওয়াজ দিয়ে বলেন। আমরা লিখতেও জানি পড়তেও জানি, আমার নবী জানতেন না? যিনি হলেন, যিনি বলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি স্বয়ং নবীজি শিক্ষক হিসেবে দুনিয়ার জমিনে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ বলেন, যেই জায়গার মধ্যে আমার নবী বলেন আমি এই পৃথিবীর জমিনে একমাত্র শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, আমার শিক্ষক হযরতে জিব্রাইল নয়, আমার শিক্ষক হযরতে মিকাইল নয়, আমার শিক্ষক হযরতে জিব্রাইল নয়, আমার শিক্ষক দুনিয়ার কোন মানুষ নয়, আমার শিক্ষক কোন ফেরেশতা নয়, আমার নবী বলেন আমার শিক্ষক হলেন একমাত্র আল্লাহ। জোর বলুন সুবহানাল্লাহ। তো যেই আল্লাহ নবীজিকে শিক্ষা দিয়েছেন, যেই নবীজির শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ, সেই নবীর ইজ্জত সম্মান মর্যাদা কম না বেশি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন কম না বেশি? তারা কি যে বুঝে না, কেমনে বুঝবো? আল্লাহ বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ হ্যাজ সেট ই সিল অন দেয়ার হার্টস, কথা বলুন ঠিক কি না? আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন, তারা যতই তাদেরকে বোঝানো হইব তারা ঈমান আনবে না, তারা নবীর শান বুঝবে না। মনে করেন একটা কুকুরের লেজ সুজা নাকি বেহা, উদাহরণ একটু দিয়ে হইলো, কুকুরের লেজ সুজা না বেহা? যদি কুকুরের লেজটারে সুজা করতে চান তাহলে একটা কাজ করবেন, ইটটা সুন্দর করে লেজার মধ্যে বাইন্ধা দিবেন, লেজটা নিচের দিকে থাকবে নি, ইডের বারে নিচের দিকে থাকবে। দেখি রে কুকুর, আ কুকুর এবার খুলিলা দেখি তোর লেজটা সুজা হইছেনি। কুকুরে কইব মরার আগ পর্যন্ত যদি আমার এই লেজের মধ্যে ইট বান্ধস কাম হইতো না, সাইরা দিলে আবার ব্যথা, সাইরা দিলে কি আবার ব্যাখা। তো এমন মানুষ আছে বুঝাইলে কোনো কাম হইতো না, ঠিক কিনা কল? ওই তারা কুকুরের লেজের মতো হয়ে গেছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম। এই কুকুরের লেজ যেমন সুজা করা যায় না, আল্লাহ যাদের অন্তরে সিল মাইরা দিছে তাদের আর সুজা করা সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? কোরআনে শুই নাসি আমি, বন্ধ তুমি কোরআনে শুই নাসি আমি, গুনাহগারদের বন্ধ তুমি, তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো আমরা। এ হায় হায় সালাতু সালাম জানাই দরদ সালাম, আপনার দরবারে নবী গো আমর, তুমি হইলা খুদার বন্ধু, পার কইরা দাও বব সুন্দর, তুমি হইলা খুদার দয়া, তুমি দয়া না করিলে, তুমি দয়া এক করিবে মোরে নবী গো আমরা। আগার সালাতু সালাম জানাই দরদ সালাম, আপনার দরবারে নবী গো আমরা। বাবারা আমার নবী কেমন নবী? যেই নবীকে আমাদের মরণের কালে পাওয়া যাইব, যেই নবীকে আমাদের
কবরের জিন্দগিতে পাওয়া যাইব, যেই নবীকে হাশরের ময়দানে পাওয়া যাইব, যেই নবীকে মিজানের পাল্লার মধ্যে পাওয়া যাইব গো, যেই নবীকে ফুলসেরাতের গাটো পাওয়া যাবে। কথা বলুন ঠিক কিনা, উচ্চ আওয়াজে বলুন ঠিক কিনা, আমার নবীকে জীবনে যে একবার দেখবে গো, জীবনে যে একটা বারের জন্য আমার নবীকে দেখবে, তার জীবন তা ধন্য হইব, তার পাশাপাশি জাহান্নাম তার জন্য হারাম হইয়া যাইব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী এমন নবী, যেই নবীকে ইজ্জত করলে, যেই নবীকে সম্মান করলে গ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফুলসেরাতের গাট অতি সহজেই পার কইরা দিবেন, নবীজিকে মহব্বত করার মাধ্যমে। জুরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমার আল্লাহ ডাক দেয়া কই দুস্থ গ, আপনার উম্মতের মধ্যে দুই শ্রেণীর উম্মত। জুরে বলুন না সুবহানাল্লাহ। কয় শ্রেণীর? দুই শ্রেণীর উম্মত, দুই শ্রেণীর উম্মত আপনার উম্মত, দুই শ্রেণীর উম্মত। জিব্রাইলের নুরানি পাখার উপর দিয়া হাঁটিয়া হাঁটিয়া জান্নাতের জমিনে চলে যাবে, ওই দুই হা দুই শ্রেণীর উম্মত। ফুলসেরাতের গাট যখন কায়েম হইব, ওই ফুলসেরাতের গাটের উপর দিয়া হাইটা হাইটা জান্নাতে যাইব। আমার আল্লাহ ডাক দিয়া কই, ও আমার দোস্ত গো, হাজাল ইমান সহিবাকা ওয়াহলে মহাব্বাতিকা দোস্ত গো, দুই শ্রেণীর মধ্যে প্রথম নাম্বার হলো হাজাল ইমান সহিবাকা, যারা দুনিয়ার জমিনে আপনি নবীর সাহাবি, ওই সাহাবিরা জিব্রাইলের নুরানি পাখার উপর দিয়া হাইটা হাইটা জান্নাতের জমিনে প্রবেশ করব। জুরে বলুন সুবহানাল্লাহ। যারা সাহাবী রয়েছেন, সমস্ত সাহাবী জিব্রাইল আলাইহিস সালামের নুরানি পাখার উপর দিয়া হেঁটে হেঁটে জান্নাতে চলে যাবে। জুরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ ডাক দিয়া কয় অদস্ত, ও আহলে মাহাব্বাতিকা প্রথম নাম্বার হলো যারা আপনি নবীর সাহাবি, আর দ্বিতীয় নাম্বার হইল তারা ও আহলে মাহাব্বাতিকা, আমরা সুন্নিরা কেন নবীর মহব্বতের কথা বলি, আমরা সুন্নিরা কেন নবীজিকে ভালোবাসার কথা বলি, ও আমার দোস্তেরা আল্লাহ কয় ও আহলে মাহাব্বাতিকা দোস্ত। দ্বিতীয় শ্রেণীর মানুষ হইল, তৃতীয় শ্রেণীর উম্মত হইল, যারা নামাজ পড়ে তাদের কথা বলে নাই, যারা শুধু রোজা রাখে তাদের কথাও আমার আল্লাহ বলে নাই, আমার আল্লাহ বলেছেন ওয়াহলে মহাব্বাতিকা দুস্ত। দ্বিতীয় শ্রেণীর মানুষ হইল যারা আপনি নবীকে মহব্বত করে, বোঝা গেল বাবা যারা আমার নবীকে নিজের জান থেকে ভালোবাসতে পারবে, যারা আমার নবীকে নিজের জান থেকে ইজ্জত সম্মান বেশি করতে পারবে, আমার আল্লাহর ডিগলার মতো তাদের সম্মান তাদের ইজ্জত আমার আল্লাহ তো বাড়াইয়া দিবেন গ। ওই ফুলসেরাতের গাট যখন কায়েম হয়ে যাবে, চুলের থেকে চিকন তার বাড়ি থেকে আরো দাঁড়ানো, ওই ফুলসেরাতের ফুলসেরাতের গাট কেউ ইচ্ছা করলে পারিতে বুনি এত সিখন, যদি কয় নিচে যদি জাহান্নাম থাকে, আর যদি কয় এতটুকু ফাঁসুই দিয়া দিব, ডরে কাঁপতে কাঁপতে শেষ, ঠিক কিনা? কোন আপনি যখন জমির উপর দিয়া যাইবেন, আইলটা মনে করেন এতটুকু চিকন, আপনি এই আইল দিয়া যাই পারবেন? এত একটা কষ্ট হইতো না, মোটামুটি চেষ্টা করলে যাই পারবেন। বড় একটা বিল্ডিং এর উপরে আপনি যদি কোন এতটুকুই ফাঁস উপর দিয়ে হাইটটা যাইবেন, বিশ তলা বিল্ডিং, নিজের ভাই সাইলি শেষ, ঠিক কিনা? কোন আর টজ বলেন ঠিক কিনা? ওই ফুলসেরাতের গাট 30,000 বছরের রাস্তা হইব, যারা আমার আল্লাহ বলেন দোস্ত, যারা আপনি নবীকে মহব্বত করবে, যারা আপনি নবীকে ভালোবাসবে গো,
তাদের জন্য একটা স্পেশাল সুযোগ। জিব্রাইল আলাইহিস সালামের নূরানি পাখান ওই ফুজরাতের গাটে বিছাইয়া দিব, আপনাকে মহব্বতকারী ওই সকল উম্মতেরা ওই পাখার উপর দিয়া হাইটা হাইটা জান্নাতে যাইব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেমে তো মরে না, কথা বলুন ঠিক কিনা? আমার সাথে বলবেন না তে রাসূল মহব্বতে বলবেন, নবীর যদি মায়া লেগে যায় আপনার প্রতি, যদি নবীজের দৃষ্টি পড়ে যায় জীবনটা ধন্য হইব, কথা বলুন ঠিক কিনা? নবীর প্রেমিকেরা মরে না, প্রেম করেছেন আয়ব নবী, যার প্রেমে রহিমা বিবি গো, ওরে 18 সাল কি রাই খাইলো, 18 সাল কি রাই খাইলো, সারলো না প্রেমে তো মরে না, নবীর প্রেমী কেরা দিশা হারাহ মরণের ভয় করে না, প্রেমে তো মরে না। আমার নবীজি কেমন? যেই নবীজি হাশরের ময়দানে থাকবেন, যেই নবীজি কবরের মধ্যে থাকবেন, আমার নবী ডাক দিয়ে কইব আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবো, ওগো আমার আল্লাহ আমি রহমাতুল লিল আলামিন নবী আপনার পেয়ারা হাবিব, আমি বলে দিচ্ছি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জান্নাতে না যাইব, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাইব না। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। এমন নবীর উম্মত আমরা হইলাম। মিজানের পাল্লা যখন দেওয়া হবে, নেকি বদির ওজন যখন করা হবে, বাবারা এমন অনেক উম্মত একটু আমলের জন্য নেকের পাল্লাটা তার হালকা হয়ে যাব, যাইব বদের পাল্লাটা তার বাহির হইয়া যাইব। আমার নবীজি জীবনে আমল করলেন, আমার নবী তো জীবনে আমল করার কোনো দরকার ছিল না, আমার নবী ডাক দেয়া কইব ফেরেশতারা আমার এই উম্মতরা গুনাহগার, একটু আমলের জন্য জান্নাতে যাইতে পারব না? আমার নবীজির পকেট মুবারক থেকে একটা কাগজের টুকরা মুবারক বাহির কইরা আমার নবীজি ওই নেকের পাল্লার মধ্যে রাখা দিব, এমন বাড়ি হইব সমস্ত উম্মতের পদ আমল যদি ওই পদ আমলের মধ্যে রাখা হয়, আমার নবীজির নেক আমল এত দামি, আমার নবীজির নেক আমলের এত পাওয়ার, সমস্ত উম্মতের বদামল যদি ওই বদ পাল্লার মধ্যে রাখা হয়, আমার নবীজি যেই পাল্লার নেকের পাল্লার মধ্যে আমলটা রাখবে ওই পাল্লার সমান বাড়ি হইব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি ওই গুনাহগার উম্মতকে মিজানের পাল্লা থেকে বাঁচাইব, মিজানের পাল্লা থেকে গুনাহগার উম্মতটাকে আমার নবী বাঁচাইয়া নিব। হাশরের ময়দান আমার নবী, হাদিস শরীফের মধ্যে আছে
এক জায়গার মধ্যে একটা হাদিসে পাইলাম, আমার নবীজি বলেন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে থাকবে, নিচের মধ্যে থাকবে। আর একটা হাদিসে পাইলাম, আমার নবী বলেন তিন শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে থাকবে, নিচে থাকবে। এই তিন শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হইল আমার নবী ডাক দিয়ে কয় উম্মত, আমি নবীর উপরে সেই উম্মতরা মহব্বতে দুরুদ শরীফ পড়ব, জীবনে কোনো আমল থাকবো না, নেক আমল বলতে থাকবো না, কিন্তু দুরুদ শরীফ মহব্বতে পড়ার কারণে ওই দুরুদ শরীফ পড়াকারী উম্মতরাকে আমি নবী এমন মর্যাদা আল্লাহর কাছ থেকে তার জন্য নিয়ে দিব। দুরুদ শরীফ পড়ার কারণে তার মাথার উপরের মধ্যে আল্লাহর আরশের ছায়া থাকবে। হাশরের ময়দানে আমার মায়ের নবী গুনাহগার উম্মতদেরকে তরাইব, মিজানের পাল্লার মধ্যে আমার নবী গুনাহগার উম্মতদেরকে তরাইব, ফুলসিরাতের ঘাটে আমার নবী একবার দৌড়াইব, মিজানের পাল্লার মধ্যে আমার নবী একবার দৌড়াইব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন হাদিস পাকে আমার নবী বলেন আজানের মধ্যে আমরা নবীজির নাম শুনলে এভাবে চুমা দেই কিনা, আওয়াজ দিয়ে বলুন দেই কিনা। আমার নবী বলেন আজানের মধ্যে যখন প্রথমবার যখন আমি নবীর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা যখন আসবে, তখন যেই আমার উম্মত এভাবে বৃদ্ধাঙ্গুলগুলি ঠোঁটের মধ্যে লাগাইয়া চোখের মধ্যে লাগাইয়া দিব, আর এর পূর্বে লাগানো অবস্থায় বলবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয়বার আবার যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয়বার যখন মুয়াজ্জিন এই বাক্যটা আবার পড়বে, ওই তৃতীয়বার দ্বিতীয়বার যখন আমার কোন উম্মত আমার নবী বলেন এই বাক্যটা শোনার পরে, আমি নবীজির নাম মুবারক শোনার পরে আবার কুররাত আইনে বিকাইয়া রাসূলুল্লাহ বলে দুই হাতের বৃদ্ধাঙ্গুলগুলি ঠোঁটের মধ্যে লাগাইয়া চোখের মধ্যে লাগাইয়া দিবে, এরপরে বলবে আল্লাহুম্মা মাতিনি বিসমি ওয়াল বাসরি। যেই ব্যক্তি এই নিয়মটা পালন করবে আমার নবী ডাক দেয়া কই উম্মত, আমার উম্মতের মধ্যে যেই উম্মতরা এই নিয়মটা পালন করব, হাশরের ময়দানে গুনাহের কারণে আমার ওই উম্মত যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহর কাঠগড়ায় যদি আসামি হয়ে যায়, এই নিয়মটা পালন করার কারণে আমার ওই গুনাহগার উম্মতের ডান হাতের মধ্যে দইরা, আমার ওই গুনাহগার উম্মতরার ডান হাতের মধ্যে দইরা তাকে টাইনা টাইনা আল্লাহর জান্নাতে প্রবেশ করাইয়া দিব। এই নিয়মটা পালন করেন আজানের মধ্যে আমার আজানের মধ্যে নবীজির নাম শুননা দুরুদ শরীফ পড়লে আর জুমা দিলেন। আর একটা হাদিস থেকে পাইলাম যে ব্যক্তি আমার নবীকে মহব্বত করবে, বোঝা গেল নবীর ভালোবাসা এমন ভালোবাসা, নবীর ভালোবাসা হচ্ছে জান্নাতে যাওয়ার গ্যারান্টি, কথা বলুন ঠিক কিনা। নবীর বিরোধিতা করা হচ্ছে জাহান্নামে যাওয়ার গ্যারান্টি, যদি সে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে আওয়াবিন পড়ে ইশরাক পড়ে যত প্রকারের নামাজ পড়ুক না কেন গো, নামাজ পড়িরা সে যদি কয় হামসে বরা কোন হে নবী মানে না, নবী মানে না, নবীর মহব্বত বুঝে না, আমল করতে করতে ইবাদত বন্দি করতে করতে জীবনটা শেষ কইরা দিল, নবী বিরোধী যদি হয় খোদা কি কসম তার সারা জীবনের আমল সারা জীবনের ইবাদত বন্দিগি মুহূর্তের মধ্যে বরবাদ হয়ে যাইব, কথা বলুন ঠিক কিনা। আরে কাজ বলুন ঠিক কিনা। নবীর মহব্বত এমন মহব্বত, নবীকে মহব্বত করে নবীজিকে ভালোবেসে ইবাদত করলে জান্নাতি, আর নবীজিকে মহব্বত না করে ইবাদত করলে জাহান্নাম, সুজা হিসাব ঠিক কিনা কর, ডাইরেক্ট সুজা কথা। মহব্বত কইরা আমল করলে জান্নাতি,
আর নবীর বিরোধিতা করে আমল করলে জাহান্নামী, নবীর মহব্বত আছে কিন্তু আমল নাই, এরপরও সে জান্নাত। সুবহানাল্লাহ, একবার না একবার সে আমলের কারণে যদিও শাস্তি পায় কিন্তু নবীর মহব্বত যদি থাকে সে কি জান্নাতি, সে কোথায় যাবে, জান্নাতে যাবে, কথা বলুন ঠিক কিনা? আর নবীর মহব্বত নাই, আমলের অভাব নাই, আর জান্নাতের আশা করুন লাগত, ঠিক কিনা? কন আর একটু আছে বলুন ঠিক কিনা? আমার একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবা থেকে আপনাকে বেশি ভালোবাসি, আমার নবী কয় ঠিক আছে, কো আমার মা থেকে বেশি ভালোবাসি, আমার নবী কয় ঠিক আছে, সমস্ত ধন সম্পদ থেকেও আপনি নবীকে ভালোবাসেন, আমার নবীকে, এটাও ঠিক আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা একটু পরে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী সব কিছু থেকে তো ভালোবাসি কিন্তু আমার জানের মায়ের একটু বেশি, জান থেকে না। সুবহানাল্লাহ, আমার নবী কয়, উমর এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হও না। উমর রাদিয়াল্লাহু তাআলা কয়, নবী গো কি রে পরিপূর্ণ ঈমানদার এখনো হই নাই, এটা তো না কইলো আমি এখন বুঝছি। ইয়া রাসূলুল্লাহ, নবী আমি সব কিছু থেকে আপনি নবীকে ভালোবাসি সত্য, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী যিনি নবীরকে নিজের জান থেকে ভালো না বাসতে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না, জান্নাতি হওয়ার আশা করা যায় না, ইয়া রাসূলুল্লাহ, নবী এখন আমি আমার নিজের জান থেকে আপনি নবীকে বেশি ভালোবাসি। এরপরে আমার নবী কয়, হে উমর এতক্ষণে তুমি পরিপূর্ণ ঈমানদার হইছো, জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী জিরে পরিপূর্ণ ভালো না বাইসা যদি নামাজ পড়ে, আমার নবীর কথা মুবারকের থেকে বোঝা যায় যে উমর রাদিয়াল্লাহু তাআলা সব কিছু থেকে ভালোবাসে, ইবাদত বন্দেগী সব আছে কিন্তু নিজের জান থেকে বেশি ভালোবাসে নাই। প্রথমে আমার নবী বলেন তুমি পরিপূর্ণ ঈমানদার হই নাই, হও নাই, তো বোঝা গেল আমরা যত আমল ইবাদত বন্দেগী যত কিছু আমরা করি না কেন, খোদা কি কসম, যতক্ষণ পর্যন্ত নবীর মহব্বত আমাদের অন্তরে জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ ঈমানদারই হতে পারবো না, ঠিক কিনা বলেন? বাবা শয়তানের এলেম আসলো, ঠিক কিনা বলেন? এলেমের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায় না, নবীর প্রিয় হওয়া যায় না। নবীর প্রিয় এবং আল্লাহর প্রিয়তম হইতে গেলে নবীর মহব্বত থাকতে হবে অন্তরে, কথা বলুন ঠিক কিনা? উচ্চ আওয়াজে বলুন ঠিক কিনা? হাশরের ময়দানে আমার নবী থাকবেন, মিজানও আমার নবী থাকবেন, কথা বলুন ঠিক কিনা? ফুলসেরাতের ঘাটেও আমার নবী থাকবেন কিনা? সমস্ত জায়গার মধ্যে আমার নবী থাকবেন, আমার নবী শেষ পর্যন্ত যার অন্তরের মধ্যে, যার অন্তরের মধ্যে একটা সরিষা দানা পরিমাণ ঈমান ছিল, ওই উম্মতটাকেও আমার নবী শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী বলবেন না না পারবো না পারবো না পারবো না, আমার নবী বলবেন উম্মত এতক্ষণ কোথায় ছিলে, তোমাদের অপেক্ষায় তো আমি নবী ছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা হইলাম? আমার নবী তো সমস্ত নবীদের পরে জান্নাতে যাওয়ার কথা, কারণ আমার নবী এসেছেন সমস্ত নবীদের শেষে, ঠিক কিনা বলেন? কিন্তু জান্নাতে যাওয়ার বেলায় উল্টা, এসেছেন পরে জান্নাতে যাইবেন আগে। আমার নবী যদি কয় আমি জান্নাতে কোন যাইতাম না, জান্নাতে পাও রাখছি না, সমস্ত নবীদের জান্নাতে যাওয়া বন্ধ, সুবহানাল্লাহ বলেন, আমার নবী যে জান্নাতে ঢুকবে এরপর অন্যান্য নবীরা, আমার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবেন ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবীরা আর কাম হইতো না, সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী এমন একজন নবী যেই নবীজির মুজেজা এত বেশি ছিল যা বয়ান করে শেষ হবে না। একদিন এক গুইসাপ মারুইন না একটা লোক জঙ্গল থেকে বাহির হইছে একটা গুইসাপ লইয়া, সুরে বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ করে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই গুইসাপ ওলা লোকটা যখন সোলার মধ্যে গুইসাপটা নিয়ে আসতেছে, সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ, সাথে গেছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছিলেন। এবার আমার নবীজি ডাক দিয়ে কয়, এই বস্তার মধ্যে তুমি কি রাখছো? কয়, এই বস্তার মধ্যে জঙ্গল থেকে আমি একটা গুইসাপ ধরে আনছি, কিসাপ
হুঙ্গুল চিনেন নি? হুঙ্গুল হুঙ্গুল এই গুই সাপ ধরে আনছে, আমি জঙ্গলের ভিতর থেকে গুই সাপটা ধরে আনলাম। তুমি এটা কি কাজ করছো? গুই সাপটা ছেড়ে দাও। ওই লোকটা ডাক দিয়া কয়, না না অনেক দিন যাবত ধরে আমি এই গুই সাপটাকে খুঁজতেছি, ধরার জন্য ধরতে পারি না। আজকে অনেক কষ্ট করে ধরলাম, আর আপনি বলতেছেন গুই সাপ ছেড়ে দেওয়ার জন্য হবে না। উমর রাদিয়াল্লাহু আনহু তো দাঁড়াইছে, দাঁড়ায় এমনি চাইছে। ওই লোক খাইছে, যেই উমর মক্কা মদিনার রাস্তা দিয়ে গেলে জিনুই জানা ডরে, তো হেই উমর রে কি মানুষ ধরাইতো না? উমর রাদিয়াল্লাহু আনহু যেই রাস্তা দিয়ে গেছেন, চিনে কয় যদি উমর না থাকে এই রাস্তা দিয়ে যাইতাম। সুবহানাল্লাহ বলে এমন গরম মিজাজে তাকাইছেন, কোনো কথা বলেন না। ওই লোকটাকে হুজুর নেন, নবী রে ডরায় না কিন্তু উমর রে ডরায়, কারণ জানের বইয়ে ঠিক কিনা বলেন? আমার নবী তো নম্র ছিলেন, ভদ্র ছিলেন, কথা বলুন ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা নম্র ছিলেন, ভদ্র ছিলেন, তবে রাগটা একটু বেশি ছিল, কারণ নিজের বাপের কল্লা হলাই দিছে, ঠিক কিনা? কোন কারণ আলা আলা ইমানা লিমাল্লাহ মুহাব্বাত লাহু। আমার নবী হাদিস শরীফে তিনবার বলেন আলা আলা ইমানা লিমাল্লাহ মুহাব্বাত লাহু, আলা আলা ইমানা লিমাল্লাহ মুহাব্বাত লাহু। যার অন্তরে নবীর মহব্বত নাই তার ইমানই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গুই সাপটা এবার ছেড়ে দিবে, গুই সাপটা ছাইরা দিবে, এবার রাখছে হাতের মধ্যে। আমার নবী ডাক দিয়া কয়, আবে দুইন একটা কাজ করো, তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করো নাই, তুমি অন্য ধর্মের মানুষ, তুমি একটা কাজ করো, তুমি মুসলমান হয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই লোকটা ডাক দিয়া কয়, নবী গো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারে বই দেখাইয়া গুই সাপটা ছাড়ার কথা কইছে, আমি চাইরা দিতাম, ইসলাম মাইন্না নিলাম, এখন দি আপনি কোন কলেমা পড়ার জন্য? জোরে বলুন না সুবহানাল্লাহ। ধরছেন তো ধরছেন, সালি দিয়া না ধরছেন, আর সারা সারি নাই। এবার ওই লোকটা ডাক দিয়া কয়, নবী গো নবী হইতে গেলে তো মুজেজা দরকার, মুজেজা ছাড়া আপনি যে নবী, আপনি যে নবী কেমনে বিশ্বাস করব, এটা তো বিশ্বাস করব না। এবার আমার নবী ডাক দিয়া কয়, আমি যে নবী আমার মুখ দিয়া কইতাম না, আমি যে নবী তোমার হাতের মধ্যে যে গুই সাপটা আছে গো, ওই গুই সাপটাই বইলা দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। গুই সাপটার মাথাটা উপরের দিকে দিয়া কইতাছে আল্লাহ আমার জবানটা খুইলা দাও, আমার জবানটা খুইলা দাও, আমার নবী যে কেমন নবী এটা আমি একটু সাক্ষ্য দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। গুই সাপের জবানটা মানুষের জবানের মতো হয়ে গেছে, আমার নবীর মহব্বতে বাঘের জবান খুইলা যায়, আমার নবীজির মহব্বতে হরিণের জবান খুইলা যায়, আমার নবীজির মহব্বতে মরা গাছের জবান খুইলা যায়, আমার নবীজির মহব্বতে যদি একটা চতুষ্পদ জন্তু মানুষের মতো কথা কইতে পারে, আমার নবীজির মহব্বতে যদি একটা মরা খেজুর গাছ যদি কথা বলতে পারে, যারা নবীর উম্মত নবীর মহব্বত নিয়ে যারা কবরের মধ্যে শুয়েছে তারা কি মরা না জিন্দা? একটা গাছ নবীর মহব্বতে মরায়ও কথা কইতে পারে, গাছ কি জেতা গাছ কি কথা কইতে পারবনি? মরা হয়েও নবীর মহব্বতে মানুষের মতো কাঁদছে, উস্তুনে হান্না না, ঠিক কিনা বলেন? আমার বাবা নাম গুই সাপটা ডাক দিয়া কয়, আল্লাহ আমার জবানটা আপনি খুইলা দেন। এবার যেই মাত্র বললেন জবানটা খুইলা দেন, আল্লাহ রব্বুল আলামিন গুই সাপের জবানটা মানুষের মতো কইরা দিছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গুই সাপটা ডাক দিয়া কয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বিদর্মী লোকটা ডাক দিয়া কয়, ও নবী মুহাম্মদ, একটা
একটা গুইসাপ এটা যদি মানুষ হইতো মাইন্না নিতাম, কিন্তু একটা গুইসাপ হয়েও আপনি যে নবীর সাক্ষ্য দেয় আমার আর বুঝতে বাকি রইল না, আমার আর বুঝতে সমস্যা হইল না। ও নবী গো, গুইসাপ সাক্ষ্য দিচ্ছে আপনি আল্লাহর রসূল, গুইসাপ সাক্ষ্য দিচ্ছে আপনি হলেন আল্লাহর নবী, এটা একটা বড় মুজেজা নবী গো। আর দেরি কইরেন না, আমাকে কালমা পড়াইয়া ইসলাম ধর্মের ছায়া তলে প্রবেশ করাইয়া আমাকে মুসলমান বানাইয়া নে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির মহব্বতে গুইসাপের জবান খুইলা যায়, নবীজির মহব্বতে নবী যখন দুজাহানের বাসা, নবী যখন তরার বুকে আগমন করবে নবীজির মহব্বতে তখন হরিণের জবানটাও খুইলা গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির মহব্বতে তখন বাঘের জবানটাও খুইলা গেছিল, নবীজির মহব্বতে তখন একটা পাথরের জবানও খুলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি বড় একটা পাথর হঠাৎ করে, উনিও কথা বললো না আমিও কথা বললাম না কেউ কথা বললেন, হঠাৎ করে একটা পাথর যদি কয় আসসালামু আলাইকুম, কেমন হইব? থাকবে থাকবেনি আপনারা? আপনারা মনে থাকবেন, একটু সাহস বেশি ঠিক না? পাথর যদি কথা কয় খাইছে রে, পাথর কথা কয় না জানি এটার উপরে কি বর করছে, দৌড়ি দে ঠিক কিনা বলেন? ওই সময় পাথরের জবানও কই লাগেছিল, মা আমেনার গর্ভে যখন আমার নবীজি ছিলেন তখন ওই পাথরের জবান খুই লাগেছিল, পাথর আমার নবীজিকে আমার নবীজির মাকে সালাম দিছিল, নবীজির মা ডাক দিয়া কই কে রে আমাকে সালাম দিচ্ছ, পাথর ডাক দিয়া কই নবীজির মা ও আমেনা দেখো না তোমার পাশে যে একটা পাথর, আমি হলাম পাথর, পাথর হইয়া আপনাকে সালাম দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথরের ডাক দিয়া কই আমেনা, প্রকৃত পক্ষে আপনাকে সালামটা আমরা দেই নাই, প্রকৃত পক্ষে আমি পাথর সালাম দিলাম নবীজিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির মহব্বত সকলের অন্তরে পয়দা করতে হবে ঠিক কিনা বলেন? শুধু সুন্দর সুন্দর বয়ান শুনে বাবা ভক্ত হওয়া ভালো, কিন্তু অন্ধ ভক্ত হওয়া ভালো না ঠিক কিনা বলেন? একজন বক্তা যে পরিপূর্ণ সব কথাগুলাই তার সহি হবে এমন কোন কথা না। অনেক সময় ওয়াজের ক্ষেত্রে বড় বড় ওয়াজদেরও মাঝে মাঝে স্লিপ কেটে কথা অনেক সময় ভুল হইতেও পারে ঠিক কিনা বলেন? মানুষের অভ্যাসই হচ্ছে ভুল করা, মানুষ অভ্যাস হচ্ছে ভুল করা, ভুল করার পরে মানুষ যদি স্বীকার না করে তার মত এই বেকুবান নাই ঠিক কিনা বলে? স্বীকার করলে কি ইজ্জত কমে যায়? ইজ্জত কমে যায় না, ভুল করলে স্বীকার করে নেবেন আর পরের ক্ষেতের আইলগুলি কাটটা শেষ করে লাইবেন। এখন আসি আসল দেখা দর্শি না সাইড়া দেবো, পরের ক্ষেত্রে আইলি সুন্দর করে কাইটটা বসের বসের আদাত করে কমাইবে, আপনার ক্ষেত্রে একটু বাড়াইবেন, আদাত করে কমাইলে বুঝা যাইব, সুন্দর করে কমাই লিবে, বাড়তে বাড়তে মোটামুটি চার পাঁচ বছর পরে আপনার একখানি ক্ষেত দেখবেন দেড়খানি হয়েছে ঠিক কিনা? দান চাইল বেশি হইব এরকম ভাবলিক আছে না? নাই আমরা এদিকে আছে দেখি মাশাআল্লাহ হজ কইরাইছে, দাড়ি মুখে বড় বড় আছে, গুজ বুঝেন নি গুজ লেংটি কো আমরা এদিকে গুজ লেংটি দিয়া বুড়া বুড়া বেড়া লাইলো কি খুব মরে ঠিক কিনা? কোন মনে রাখবেন নবীর মহব্বত আছে আবার লাইলো খুব আছে, তহিলে কাম হইতো না ঠিক কিনা? কোন পরের আইন নষ্ট করা যাবে? আপনি জানেন আপনার জমিটা, আপনি জানেন আপনার জমি এইখানে সীমানা শেষ, কিন্তু আপনি জোর কইরা এক হাত দখল করে রাখছেন, এরকম আছে না নাই? আছে না নাই? এমন দখল করে করে কইবেন আমি নবীরে ভালোবাসি, সুদ খাইলে আমার নবী বলেন সুদের 70টি কুফল আছে গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন কুফল যেটা সেটা হলো তার নিজের মায়ের সাথে জানা করা, কন্যা নাওয়াজ বিল্লাহ,
জানা করার শাস্তি কি কম না বেশি? আওয়াজ দোলন কম না বেশি? যদি কেউ জানা করে, যদি আবিয়াতা হয়, মানে বিয়া করছে না, তার একটু শাস্তিটা কম। একশো বেদ আমি তাফসিরের কিতাবে পাইলাম বাবা, তাফসির না বললে সঠিক জিনিসগুলা পাওয়া যায় না। যে একশো বেদ, একশো বেদ কোন বেদ এটা বুঝতেই হবে। এগুলা একশো বেদ হতে হবে, একশোটা বেতের বাড়ি যে দিব ওই বেতরা হতে হবে চামড়ার। কিসের চামড়া? যেটা দা বাড়ি দিলে এক দিকটা বাড়ি ফইরা একবার ঘুরা করে জায়গা মতো আবার আইব। ইডিরে কবে যদি জানা করে কোরআনে পাকের মধ্যে এসেছে আসসারিকু আসসারিকাতু, সারিক মানে হলো সুর আর সারিকাতু মানে হলো সুরনি। কোরআনে পাকে প্রথমে সুরের কথা আসছে, এরপরে চুরনির কথা আসছে, কেন জানেন নি? তাফসির খুলে দেখলাম প্রথমে সুরের কথা আসলো, তার কারণ হইলো কারণ চুরিটা পুরুষের দ্বারা বেশি হয়, ঠিক কিনা বলেন? এরপরে চুরনির কথা আসছে যে চুরনি আর ওই মহিলাদের দ্বারা চুরিটা কম হয়, সেটা প্রথমে আসসারিকু এরপরে ওয়াসারিকাতু, প্রথমে চুরের কথা এরপর চুরনির কথা। এরপরে কোরআন শরীফে আসছে আর জানিয়াতু আযান, তো এই জেনার ব্যাপারে প্রথম রমণীদের কথা আসছে। কার কথা? আর জানিয়াতু ওয়াজানি কেন আসছে? আসার কারণ হইলো এই জেনাটা মহিলাদের কারণে একটু বেশি, বুঝছেন নি আমার কথা? জেনা মহিলাদের কারণে একটু বেশি হবে, সেজন্য কোরআনে পাকে প্রথম আল্লাহ জেনার মহিলাদের জেনার কথা বলেছেন, এরপরে পুরুষের জেনার কথা বলেছেন। যারা অবিবাহিত তাদের জন্য একশো বেতের বাড়ি কয়টা, আর যদি বিবাহ হয় ফাতর মাইরা গর্ত কইরা তারে গর্তের ভিতরে রাইখা, যতক্ষণ না মরবো ততক্ষণ ফাতর মারতে 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 তার একবারে শেষ করে দিতে হবে, একবার মরণ বিষ লাগাই দিতে হবে। জানা শাস্তি জানা আছে না? নাই। এগুলো বন্ধ করতে হবে, এগুলো বন্ধ করতে হবে। যদি যদি কোন নবীর মহব্বত আসে অন্তরে আর এগুলা করে বেড়ান কোনো লাভ হবে না, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার এবং গুজার তৌফিক দান করুক, এবং নবীর মহব্বত আমাদের সকলের অন্তরের জন্য আল্লাহ পয়দা করে দেন। সকলে বলুন আল্লাহুমা আমিন। আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন, কারণ বাবা আমি তো ইয়াং মানুষ, ছোট মানুষ না, বয়স একটু বেশি হয়ে গেছে গা, ছোট মানুষ ভুল হতে পারে চলাফেরায় কথাবার্তায়। যদি কোনো প্রকারের ভুল হয় আপনারা পেয়ে থাকেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সন্তান হিসেবে। আর যারা আমার যুবক বাইরা আছেন আমার জন্য মুরব্বী বাবারা সহ সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়াখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু। ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথে থাকুন।